নমস্কার বন্ধুরা, আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা মূলত এই ভিডিওটিতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে কি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকের এই নতুন নোটিশটিতে কিন্তু কলেজ ট্রান্সফার সম্বন্ধে বলা হয়েছে। তো আজকের এই নোটিশটি কিন্তু বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তাই আজকের এই ভিডিওটি কিন্তু সকল পলিটেকনিক স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটি সকলে একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তবে ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা এক্ষুনি এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল নোটিফিকেশানটি অল করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে পলিটেকনিক কলেজ সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করছি। তো বরাবরের মতোই তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট wbscte.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে তোমরা নিচের দিকে আসবে। তো তোমরা সকলেই জানো যে বরাবরের মতোই কিন্তু যে অল নোটিশ ট্যাবটি রয়েছে, এই অল নোটিশ ট্যাবটিতে তোমরা ক্লিক করবে। এই অল নোটিশ ট্যাবটিতে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে সমস্ত নোটিশগুলো এখানে শো করবে। এখানে কিন্তু সবার উপরে যে নোটিশটি রয়েছে 4/12/2021 নোটিশ, এই নোটিশটিতে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। এই সাবজেক্ট নোটিশটির উপর লেখাটির উপরে ক্লিক করলে কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তো আমি কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, এই হলো সেই কারিগরি ভবন তথা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল নোটিশ। তো এখানে তোমরা ডেট দেখতেই পাচ্ছ, কলকাতা 3 ডিসেম্বর কিন্তু এই নোটিশটি প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু এই নোটিশটি কিন্তু 4 ডিসেম্বর প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো নোটিশটি প্রকাশিত হওয়ার পরে তোমরা এখানে নোটিফিকেশানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে। তো এত কিছু কিন্তু ডিটেলসে বললে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমি কিন্তু মূল বিষয়টি তোমাদের মধ্যে তুলে ধরছি যাতে ভিডিওটি অতটা লম্বা না হয়। তো অন স্ক্রিনে তোমরা নোটিফিকেশানে দেখতেই পাচ্ছ, এখানে যে হাইলাইট করা কালিটি দেওয়া রয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে সেকেন্ড ফেজ অফ ট্রান্সফার অ্যালোকেশন ফর অল দ্য স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের কিন্তু আবার পুনরায় কিন্তু সেকেন্ড ফেজের ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করার জন্য তাদেরকে বলা হয়েছে, তাদের জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো কারণে ট্রান্সফার অ্যাপ্লিকেশন প্রথম ফেজে করতে পারোনি, তারা কিন্তু অবশ্যই এই সেকেন্ড ফেজ ট্রান্সফার অ্যাপ্লিকেশন কিন্তু তারা কিন্তু করতে পারবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, হু ডিড নট গেট অ্যান অপরচুনিটি ইন দ্য ফার্স্ট ফেজ অ্যান্ড আর স্টিল ইন্টারেস্টেড টু গেট ট্রান্সফার অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া অফ কাউন্সিল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন ফর ট্রান্সফার ইন দ্যাট ওয়েবসাইট www.wbscte.co.in ফ্রম 6 December 2021 to 7 December 2021 only। তো এখানে কিন্তু বলা রয়েছে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট ফেজের ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারোনি, তারা কিন্তু এই সেকেন্ড ফেজের ট্রান্সফারে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে চাইলে। যদি তারা ইন্টারেস্টেড থাকে তাহলে কিন্তু তারা এই সেকেন্ড ফেজের ট্রান্সফারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 6 December 2021 to 7 December 2021 only। অর্থাৎ মাত্র 2 দিন কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য। 6 ডিসেম্বর এবং 7 ডিসেম্বর কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 7 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, রাত 12টার পরে কিন্তু তোমরা আর করতে পারবে না। তো এখানে কিন্তু সমস্ত রকমের ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে। তো আমি কিন্তু একটি একটি করে ক্রাইটেরিয়া পড়ছি না, আমি তোমাদেরকে বিস্তারিত বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু যে 1 নম্বর যে দেওয়া রয়েছে, এই 1 নম্বরে কিন্তু বলাই রয়েছে কিন্তু যে কলেজ ওয়াইজ এবং কোর্স ওয়াইজ যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে, অর্থাৎ যেই কলেজে যেই ভ্যাকেন্সিগুলো যেই কোর্সে রয়েছে সেই কোর্সেই কিন্তু অবশ্যই ট্রান্সফার নেওয়া যাবে। এছাড়া কিন্তু কোনো কলেজে যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে কিন্তু সেই কলেজে ট্রান্সফার নেওয়া যাবে না। এরপরে 2 নম্বরে রয়েছে 50-50 ওয়েটেজ। অর্থাৎ এক্ষেত্রে 50-50 ওয়েটেজের কথাটির অর্থ হলো যে ফার্স্ট সেমিস্টারের 50% নেওয়া হবে এবং জেক্সপো 2020 র্যাঙ্কের 50% নেওয়া হবে। এই দুটো মিক্সড করে যে মেরিট র্যাঙ্কটি তৈরি হবে সেই মেরিট র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু তোমাদের ট্রান্সফারটি দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট সেমিস্টারে ভালো ফল করেছো তারা কিন্তু অবশ্যই ট্রান্সফারের সুযোগটি আগে পাবে, এবং জেক্সপো 2020-এ যাদের র্যাঙ্কটি অনেকটা কম ছিল তারা কিন্তু এই ট্রান্সফারের সুযোগটি অনেকটাই আগে পাবে। এক্ষেত্রে 3 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ, এক্ষেত্রে 3 নম্বরে কিন্তু 3টি পয়েন্ট দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে বলা রয়েছে ফার্স্ট প্রায়োরিটি পাবে কিন্তু TFW স্টুডেন্টরা। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা TFW ক্যান্ডিডেট তারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে ট্রান্সফারের ক্ষেত্রে। এরপরে কিন্তু PWD স্টুডেন্টরা কিন্তু প্রায়োরিটি পাবে কিন্তু সেকেন্ড প্রায়োরিটি। অর্থাৎ TFW স্টুডেন্টরা ফার্স্ট প্রায়োরিটি এবং PWD স্টুডেন্টরা কিন্তু সেকেন্ড প্রায়োরিটি পাবে। এরপরে 3rd প্রায়োরিটি পাবে কিন্তু গার্লস স্টুডেন্টরা। অর্থাৎ যে সমস্ত মেয়ে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই 3rd প্রায়োরিটির ক্ষেত্রে পড়বে। প্রথম প্রায়োরিটি দেওয়া হবে TFW ক্যান্ডিডেটদের এবং সেকেন্ড প্রায়োরিটি দেওয়া হবে PWD ক্যান্ডিডেটদের, এবং তৃতীয় প্রায়োরিটি দেওয়া হবে মেয়ে ক্যান্ডিডেটদের। অর্থাৎ যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু
তৃতীয় প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে। এরপরে রয়েছে গ্রুপ বি ফর ইন্টার ডিসিপ্লিনারি ট্রান্সফার, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু গ্রুপ এ কিন্তু রয়েছে কলেজ ট্রান্সফারের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ ট্রান্সফার করতে চাইছো তারা কিন্তু গ্রুপ এ যে তিনটি পয়েন্ট রয়েছে সেই তিনটি পয়েন্ট কিন্তু তাদের জন্য এলিজিবেল। এরপরে যে সমস্ত ক্যান্ডিডেটরা ট্রেড ট্রান্সফার করতে চাইছো, অর্থাৎ তোমাদের সাবজেক্টে ট্রান্সফার করতে চাইছো, তোমরা সিভিল থাকলে মেকানিক্যালে যেতে চাইছো বা মেকানিক্যাল থাকলে সিভিলে যেতে চাইছো, যে স্টুডেন্টরা সাবজেক্টটি চেঞ্জ করতে চাইছো তাদের জন্য কিন্তু গ্রুপ বি, অর্থাৎ এক্ষেত্রে বি এর যে তিনটি পয়েন্ট রয়েছে সেই তিনটে পয়েন্টগুলি হলো, এখানে কিন্তু তোমাদের প্রথমে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা স্টেট ট্রান্সফার করতে চাইছো তাদের জন্য কিন্তু ক্যাটাগরি এ কিন্তু এলিজিবেল না। অর্থাৎ ক্যাটাগরি এ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমাদের গ্রুপ বি এর জন্য না। অর্থাৎ এক্ষেত্রে 2 নম্বরে কিন্তু বলা রয়েছে প্রায়োরিটি উইল বি গিভেন অন মেরিট, অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের ট্রান্সফারটি হবে। তোমাদের যে মেরিট লিস্টে তোমরা রয়েছো, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে মার্কস রয়েছে এবং তোমাদের জেক্সপো 2020-র যে র্যাঙ্ক বেসিস ছিল সেই জেক্সপো 2020-র র্যাঙ্ক এবং তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের মার্কসটি ছিল সেই দুটোকে মিক্সড করে তোমাদের যে মেরিট র্যাঙ্কটি তৈরি করা হবে সেই মেরিট র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের ট্রান্সফারটি হবে। সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল এবং গার্লস স্টুডেন্ট সকলেই কিন্তু এই ট্রেড ট্রান্সফারের সুযোগটি পাবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে ইন কেস অফ ফার্দার টাইপ প্রায়োরিটি উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট হু ইজ ওল্ডার ইন এজ, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা একটু বয়সের দিক থেকে অধিক তাদের কিন্তু ট্রেড ট্রান্সফারের সুযোগটি দেওয়া হবে। অর্থাৎ এখানে 3 নম্বর প্রায়োরিটিতে কিন্তু বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা একটু বয়সের দিক থেকে অধিক তাদের কিন্তু ট্রেড ট্রান্সফারের সুযোগটি আগে দেওয়া হবে। নোট দ্যাট দোজ হু হ্যাভ সাবমিটেড দেয়ার লেটার অফ কনসেন্ট ক্যান নট রি অ্যাপ্লাই, অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট ফেজের ট্রান্সফারে তারা তাদের আবেদনপত্রটি জমা দিয়েছে তারা কিন্তু এই সেকেন্ড ফেজের ট্রান্সফারটি অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নোট দিয়ে সমস্ত কিছুটা বলেই দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট ফেজের ট্রান্সফারে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু এই সেকেন্ড ফেজের ট্রান্সফারে আবেদন করতে পারবে না। তো এখানে তোমরা লাস্টে দেখতেই পাচ্ছ চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সিগনেচার রয়েছে এখানে, WBSCT VAN SD সিগনেচার রয়েছে এখানে। তো বন্ধুরা এই ছিল আজকের অফিসিয়াল আপডেট। তো আজকের এই অফিসিয়াল আপডেটটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের সকল পলিটেকনিক বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। অবশ্যই সেকেন্ড সেমিস্টারের বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা সেকেন্ড ফেজের ট্রান্সফারে আবেদন করতে পারে। এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং এই ভিডিও সংক্রান্ত তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও। আমি প্রত্যেকের কমেন্টের ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা কোন ইনস্টিটিউটে পড়ো তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অল করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে সমস্ত রকম জব রিলেটেড, এডুকেশন রিলেটেড এমনকি স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেতে থাকবে। এছাড়া পলিটেকনিক কলেজ সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও বন্ধুরা তোমরা চাইলে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ভিডিও আসতে একটু দেরি হলেও অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্ত কিছুর আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজস্ব খেয়াল রেখো। ধন্যবাদ।